দেশে পেঁয়াজের উৎপাদন ও চাহিদা কত সেটা নিয়ে প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। কৃষি বিভাগ বলছে চলতি বছর উৎপাদন হয়েছে প্রায় 24 লাখ মেট্রিক টন, এর মধ্যে সংরক্ষণ দুর্বলতায় পচে যায় 30%, যা প্রায় 7.5 লাখ মেট্রিক টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইতোমধ্যে ভারত থেকে 8 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পরিসংখ্যান বলছে দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই, কিন্তু তারপরও এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। পেঁয়াজের প্রতি পাল্লায় বেড়ে গেছে 50 থেকে 60 টাকা। গত সপ্তাহে ছিল আপনার 220 টাকা 30 টাকা, আজকে চাচ্ছে মার্কেট ভেদে আর কি আপনার 290 টাকা 80 টাকা 70 টাকার নিচে কোনো পেঁয়াজ নাই। এখন ওরা বললে বৃষ্টি হয়েছে, বিভিন্ন রকম মার্কেটে পেঁয়াজ নেই, সাপ্লাই কম, তারপর এলাকায় বন্যা হয়েছে, মানে এইসব কথা বলতেছে আর কি। সিন্ডিকেটের মাধ্যমে তারা এগুলো করতেছে অ্যাকচুয়ালি। বাজারে আসছি, দেখতেছি পেঁয়াজের মধ্যে বাজারে ভর্তি আছে পেঁয়াজ, কিন্তু হঠাৎ করে দাম জিজ্ঞেস করলে উর্ধ্বগতির দাম, মানে কী কারণে হচ্ছে এটা তো মানে ব্যবসায়ীরা ভালো বলতে পারবো, আমরা তো বলতে পারবো না। আমরা তো মানে মানে ক্রেতা, আমরা তো কিনতে আসছি, বা বাহিরের অবস্থা তো আমরা বলতে পারবো না, কারণ তো কোনো কিছু বলতেছে না। এখন নিলে নেন একদম দেশি বীজ বিক্রি হইতেছে হলো আপনার পাবনাটা বিক্রি 58-60, আর মানিকগঞ্জ বিক্রি হইতেছে হলো 650-550, আর ফরিদপুর বিক্রি হইতেছে 52-53। গত বছর অক্টোবরে ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিলে এর ঝাঁজ ঠেকে কেজি প্রতি প্রায় 300 টাকায়। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এখনই শক্ত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন এই বিশ্লেষক। বাংলাদেশে এবার পর্যাপ্ত পেঁয়াজ আমদানি করা হয়েছে, উৎপাদিত পেঁয়াজ, কৃষকের উৎপাদিত পেঁয়াজ থাকা সত্ত্বেও এখন একটি আপনার সুপরিকল্পিতভাবে একটি চক্র আজকে আপনার পেঁয়াজের দাম বৃদ্ধি করে জনগণকে একটা অস্বস্তিতে এবং কষ্টকর নৈরাজ্যকর পরিস্থিতি আপনার সৃষ্টি করতে আপনার তারা একটা নাটক সাজাচ্ছে। আমরা মনে করি এই ক্ষেত্রে সরকারের অবশ্যই আপনার মনিটরিং জোরদার করা উচিত, এবং একটা কৃষি মন্ত্রণালয় সহ বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে একটি জায়গায় করে একটি শক্তিশালী মনিটরিং সেলের মাধ্যমে তারা আমদানি কত করেছে, তারা বিতরণ কত করেছে, কত টাকায় আমদানি করেছে, কত টাকায় বিক্রি করছে, এগুলো যদি পুরনো আমদানির পেঁয়াজ হয়ে থাকে তাহলে কেন তারা এখন নতুন করে আপনার বেশি দামে আপনার তারা বাজারে বিক্রি করবে। বাণিজ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পেঁয়াজের মূল্য বাড়ানোর চেষ্টা করা হলে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে। আমরা বলতেছি এটাকে ইম্পোর্টটাকে বাড়ানোর জন্য আমরা ওয়াচ করছি, আমাদের মার্কেটে কৃষি মার্কেটিং ডিপার্টমেন্ট তারাও বাজারই করতেছে। আমরা আরো একদিন দুদিন পরে এক্সাক্ট তথ্যগুলো নিচ্ছি, আমি জানাবো যে কেন উৎপাদন এবং আমাদের ইয়ের কতটা ইম্পোর্ট হয়েছে, পরিসংখ্যান নিয়ে আমাদের তুলনামূলক এটা বিচার করছি। আমাদের উত্তর জমিতে পেঁয়াজ করা যাবে, সেই ভ্যারাইটি আমরা পেয়েছি, এটা আমরা ই করার চেষ্টা করতেছি। এই অবস্থায় পেঁয়াজের বাজারের অস্থিরতা কমাতে টিসিবি আগামী 13 তারিখ থেকে খোলা বাজারে বিক্রি শুরু করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।